বছরের শুরুতেই ভয়াবহ দুর্ঘটনা ভোররাতে লাইনচ্যুত হয়ে গেল ট্রেনের আটটি বগি দুই জানুয়ারি ভোররাতে দুর্ঘটনার মুখে পড়ে সূর্যনগরী এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে যায় ট্রেনের আটটি কামরা রাজস্থানের যোধপুর ডিভিশনের অধীনে রাজকীয় বাস বোমাদ্রার মাঝে রাত সাড়ে তিনটে নাগাদ দুর্ঘটনাটি ঘটে জানা গিয়েছে মুম্বাইয়ের বান্দ্রা থেকে যোধপুর যাচ্ছিল ট্রেনটি দুর্ঘটনায় অবধি অব্দি জনের আহত হওয়ার খবর মিলেছে ইতিমধ্যেই উদ্ধার কাজ শুরু করা হয়েছে রাজস্থান সরকারের তরফে চালু করা হয়েছে হেল্পলাইন নাম্বারও